আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টু বিডি নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান স্কোয়ার প্রেজেন্স নারী মঞ্চ অনুষ্ঠানে, স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই মিনারেল। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের পাশে পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায়। দর্শক, আমরা প্রতিনিয়তই আসলে আমাদের নারী মঞ্চের এই অনুষ্ঠানে কিন্তু চেষ্টা করি যে নারীদের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে বা তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকে, যাতে করে আপনাদের যেই সমস্যাই হোক না কেন আপনারা যেন খুব সহজে আমাদের দ্বারা কিছু জানতে পারেন এবং উপকৃত হয়ে সমাধান পেতে পারেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনিয়মিত মাসিকের সমস্যা ও চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে দুইজন অতিথি উপস্থিত আছেন এবং দুজনই আমার খুব পছন্দের ব্যক্তি। আমি একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রখ্যাত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ফারহানা দেওয়ান ম্যাডামকে, তিনি ভাইস প্রেসিডেন্ট ও জিএসপি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে অসংখ্য স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মারিহা আলম চৌধুরী ম্যাডামকে, তিনি কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন গাইনি অ্যান্ড ওবস ডিপার্টমেন্ট প্রাভা হেলথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম ডক্টর নাইমা, ধন্যবাদ স্কোয়ার কে এবং হেলথ টিউব বিডি কে। ধন্যবাদ আপনাদেরকেও, আমাদেরকে আপনাদের ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন এই জন্য। তো দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে আমাদের মাঝে আজকে যিনি অতিথি হিসাবে আছেন অর্থাৎ প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম কিন্তু বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন এবং উনি কিন্তু সব সময় চেষ্টা করেছে যে কিভাবে আপনাদের নারী স্বাস্থ্য নিয়ে কাজ করা যেতে পারে। এবং আপনারা কিন্তু আসলে ম্যাডামকে সবাই চিনেন এবং অনেক ভালোবাসাও আপনারা ম্যাডামকে দিয়েছেন সব সময়। তো আমি আশা করছি আমাদের আজকের যে দুইজন অতিথি আছে আমাদের সাথে, তাদের যে আলোচনার বিষয় সেই বিষয়টা নিয়ে আপনারা আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সমাধান করে দেবার জন্য। তো প্রথমে আমি চলে যাচ্ছি প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার কাছে জানতে চাই এই যে আমাদের আজকে যে আলোচনার বিষয় অনিয়মিত মাসিক, তো আসলে আমরা মাসিককে কখন অনিয়মিত বলবো বা আসলে নিয়মিত মাসিকটা কি এবং কোন বয়স থেকে শুরু হতে পারে সেই বিষয় বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ নাইমা তোমার প্রশ্নের জন্য। আমি মনে করি দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আমি মনে করি যে মাসিকটি খুব একটি সেন্সিটিভ জিনিস ছোট মেয়েদের জন্য, এবং যে বয়স থেকে শুরু হয় সাধারণত 11-12 থেকে 13 বছর বয়সে মাসিকটা শুরু হয়ে যায়। এবং নিয়মিত মাসিক যে হয় তার জন্য একটা হরমোনের একটা সিম্ফনি বলবো, মানে ব্রেন থেকে একটা স্টিমুলাস আসবে, সেটা এসে ব্রেন থেকে এসে ওভারিতে স্টিমুলেট করবে, ওভারি থেকে হরমোন বের হবে, হরমোনটা ইউট্রাসের উপরে কাজ করবে, ইউট্রাস থেকে ব্লিডিংটা আসবে। তার মানে মাসে মাসে একটা পর্যাপ্ত পরিমাণ হরমোন যদি ব্রেন থেকে না আসে তাহলে কিন্তু ইউট্রাস থেকে রেগুলার ভাবে পিরিয়ডটা হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমরা নিয়মিত মাসিক বলতে কি বুঝি? নিয়মিত মাসিক মানেই হচ্ছে মাসিকটা প্রত্যেক মাসে এক সময় হবে, আমরা 28 দিনের সাইকেল বলি, এটা 30 বলি না, 28 বলি। কারণ আমরা যদি সপ্তাহ চিন্তা করি, 4 সপ্তাহ পর পর ডেটটা আসে, 28 দিন পর পর হবে, 3 থেকে 5 দিন থাকবে, স্বাভাবিক ব্লিডিং হবে। মেয়েরা যারা স্যানিটারি প্যাড ইউজ করে 3টা থেকে 4টা প্যাড ইউজ করতে পারে পার ডে, এবং এটা আবার ক্লিয়ার হয়ে যাবে, আগেও ব্লিডিং থাকবে না, পরেও ব্লিডিং থাকবে না, পর্যাপ্ত পরিমাণ হবে, খুব বেশি পেইনও থাকবে না, ব্লিডিংটা বেশি অ্যামাউন্টও হবে না, এটাকে আমরা স্বাভাবিক মাসিক বলি। এখন আরেকটা প্রশ্ন চলে আসলো যে মাসিক তাহলে অনিয়মিত কাকে বলবো? এখন এটা যদি এখান থেকে একটু ডেভিয়েশন হয়, মাসে মাসেই হতে পারে, ব্লিডিংটা বেশি, সেটাকে আমরা বলি মেনোরেজিয়া, আমাদের ভাষায় বলি, মাসে মাসে হয় প্রচুর, একদম চাকা চাকা যেতে পারে, তার মানে হচ্ছে ব্লিডিং বেশি হচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। আরেকটা হতে পারে যে মাসে দুবার হয়ে যাচ্ছে, তো মাসে দুবার হওয়াটা আমি একটু ভেঙে বলতে চাই যে কার, যেহেতু সাইকেলটা 28 দিন আমি বলেছি, সবার জন্য ফিক্স নয় এটা, কারো জন্য 21, কারো জন্য 35, 21 থেকে 35 একটা রেঞ্জ আছে, তার মানে 21 হলেও নর্মাল, 21 দিন পর পর হওয়া, আবার 35 দিন পর পর হওয়া। তার মানে কেউ যদি বলে যে আমার মাসে দুবার হয়, জিজ্ঞেস করতে হবে শুরু কবে হচ্ছে, আপনি কি 1 তারিখে শুরু হয় আবার 22-23 তারিখে শুরু হচ্ছে? যদি বলে হ্যাঁ, তাহলে দ্যাটস নর্মাল। আর আরেকটা জিনিস হলো, 35 দিন পর পর কেউ বলবে আমার 1.5 মাস পর পর হয়, তাহলে কি 1.5 মাস পর পর নিয়মিত হয়, তাহলেও কিন্তু নর্মাল। এটা হয়ে গেল মাসে দুবারের কথাটা। আরেকটা হতে পারে মাসে ঠিক মতো হচ্ছে না, একদিন হয়, 4 দিন থাকে, 5 দিন হয়, আবার 5 দিন ভালো থাকে, এটাও হতে পারে, এগুলো বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো।
জি ধন্যবাদ ম্যাডাম। এখন একটু জানতে চাই ম্যাডাম আপনারই কাছে যে আসলে মাসিকের কি কি সমস্যা হতে পারে? আমি যে কারণগুলা বললাম না এমা, তাহলে যে বেশি ব্লিডিং হয় সেটা কিন্তু আসলে প্যাথোলজিক্যাল একটা টিউমারের কারণে হতে পারে। এটাকে আমরা ফাইব্রয়েড বলি। ইউটারাসের টিউমারের কারণে মাসে মাসে হচ্ছে, কিন্তু অনেক বেশি পরিমাণ হচ্ছে টিউমারের জন্য। আরেকটা হতে পারে অ্যাডেনোমাইসিস বলে আরেকটা কন্ডিশন আছে, যেখানে যেখানে ছোট ছোট টিউমারের মতো থাকে, অত বড় টিউমার থাকে না, সারা ইউটারাস জুড়ে থাকে এবং তখন পেইনও হয় এবং এদের আরো অনেক ব্লিডিং ছাড়া অন্যান্য সিমটমও থাকতে পারে। আর আরেকটা কন্ডিশন আছে যেখানে টিউমারও নেই, ছোট টিউমার বড় টিউমার কিছুই নেই, হরমোনের কারণে হতে পারে, এটাকে আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলে থাকি। জি ধন্যবাদ ম্যাডাম। তো আমি এখন চলে যাচ্ছি ডাক্তার মারিহা চৌধুরী ম্যাডামের কাছে। ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই, এখন যে আমাদেরকে প্রফেসর ফাহানা দেওয়ান ম্যাডাম বলছিলেন যে আসলে অনেকেই আছে যাদের মাসিকের সময় অনেক চাকা চাকা রক্ত যেতে পারে বা ব্লিডিংটা অনেক বেশি হতে পারে, তো আসলে এই সমস্যাটার কারণ বা মেনোরেজিয়ার কারণ কি কি আছে, বা সেই কারণগুলো যদি একটু বলতেন যে পাশাপাশি আর কি ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে? ধন্যবাদ ডক্টর নাইমা আপনার এই প্রশ্নের জন্য। যদি কারো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, যেটা আমরা বলি যে অনেক বেশি হেভি হচ্ছে কিন্তু ওনার সাইকেল কিন্তু রেগুলার, তখন এটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে মেনোরেজিয়া বলি। মেনোরেজিয়ার অনেক রকম কারণ আছে। আমরা প্রথমে স্বাভাবিক কারণগুলোই চিন্তা করব, যে হতে পারে যে ওনার যাদের পিউবার্টি মেনোরেজিয়া, কিছু কম বয়সী মেয়ে আছে যাদের, আমরা একটু আগে শুনলাম যে 11-12 বছরের দিকে আমাদের মাসিক শুরু হয়, ওই টাইমে যদি কারো হেভি ব্লিডিং হয় তখন আমরা পিউবার্টি মেনোরেজিয়া বলি। সেইটা কোনো কারণ ছাড়াও হতে পারে, হরমোনাল একটা ইমব্যালেন্সের জন্য একদম প্রথম প্রথম যখন শুরু হয় সেটা, কিন্তু ওটাও অনেক প্যাথোলজির জন্য হতে পারে। প্যাথোলজিতে যদি আমরা আসি, একটা হতে পারে আমরা বলি কোয়াগুলেশন ডিসঅর্ডার। কারো যদি কোনো, আমাদের বডিতে আমরা জানি একটা মেকানিজম আছে, আমাদের যখন ব্লিডিং বেশি হয় কোনো একটা ক্লটিং মেকানিজমের মাধ্যমে কিন্তু ব্লিডিংটাকে স্টপ করা হয়। তো কারো যদি বডিতে ক্লটিং মেকানিজমের প্রবলেম হয় তখন কিন্তু ব্লিডিংটা হেভি হবে। আরো কিছু কারণে হতে পারে, কেউ যদি মেন্টাল স্ট্রেসে থাকে তখন কিন্তু ওনার ব্লিডিং বেশি হয়, কেউ যদি ওভারওয়েট বাল্কি থাকে সেই ক্ষেত্রে ব্লিডিং বেশি হয়। এখন আমি আসি একটু বড় কারণে, যেরকম যদি কারো কোনো টিউমার থাকে, যেটা একটু আগেও ডক্টর ফারনা জান বললেন যে ফাইব্রয়েড একটি টিউমার আছে সেইখানে হেভি ব্লিডিং হতে পারে। ফাইব্রয়েডটা কি, যেহেতু আমরা আজকে এগুলো নিয়ে ডিসকাস করছি, আমরা প্রত্যেকটা একটু একটু ডিটেলস এ ডিসকাস করবো। ফাইব্রয়েড হচ্ছে একটা বিনাইন টিউমার। বিনাইন বলতে আমি বুঝাচ্ছি টিউমার সব সময় যে ক্যান্সার হবে সেটা না, ফাইব্রয়েড হচ্ছে একটা ক্যান্সার না, ফাইব্রয়েড একটা বিনাইন টিউমার, যেখান থেকে ক্যান্সারে যাওয়ার চান্সেস খুবই কম। এইটা হচ্ছে জরায়ুতে, আমরা জানি যে আমাদের মাসেল আছে, জরায়ু মেইনলি হচ্ছে মাসেল দিয়ে তৈরি, যেই মাসেলটা থেকে এই টিউমারটা হয় সেটাকে বলা হচ্ছে ফাইব্রয়েড। এখন ফাইব্রয়েডের বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গায়, মানে জরায়ুর কোন জায়গাটায় ফাইব্রয়েড আছে সেটার উপর ডিপেন্ড করবে যে ফাইব্রয়েডের তোমার সিমটম কিরকম হবে বা ফাইব্রয়েডের কমপ্লিকেশন কিরকম হবে, এটা নিয়ে আসলে হয়তো ফার্দার ডিসকাস করব। সো এগুলাই হচ্ছে মেইন কজ মেইনলি হেভি ব্লিডিং এর জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসলে এই ফাইব্রয়েড ইউটেরাস যেটা আছে বা জরায়ু টিউমার যেটাকে বলছিলেন, তো এখানে মেনোরেজিয়া হচ্ছে আপনি আমাদেরকে জানালেন, তো আসলে পাশাপাশি আর কি ধরনের উপসর্গ থাকতে পারে, বা একজন পেশেন্ট তার এই মেনোরেজিয়ার সময় আসলে কখন ডাক্তারের শরণাপন্ন হবে বা হতে হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ডক্টর নাইমা আপনার প্রশ্নের জন্য। আসলে এইটাই আমাদের মেইন কনসার্ন, কারণ আমরা বলছি যে হেভি ব্লিডিং হবে হেভি ব্লিডিং হবে, কিন্তু ওইটা কিন্তু অনেক সময় নর্মাল, কিন্তু কোন এক্সটেন্টে গিয়ে উনি ওনার ডক্টরের কাছে যাবে সেটাই আমাদের জানতে হবে। যেটা একটু আগে ডক্টর ফার্নান্দান বললেন, যদি উনি দিনে 3টা থেকে 4টা প্যাড ইউজ করে সেটা নর্মাল, কিন্তু যদি 4টা 5টার বেশি প্যাড লাগছে, অনেক হেভি হেভি ক্লট পাস করছে, তখন একটু চিন্তার বিষয়। আর যদি দুর্বল ফিল করে, হিমোগ্লোবিন যদি কম হয়, কোনো কারণে টেস্ট করে হিমোগ্লোবিন করেছে, দেখলো যে হিমোগ্লোবিন নর্মাল লেভেলের থেকে কম, আয়রনও কমে যাচ্ছে, অনেক উইক ফিল করছে, মাথা ঘুরাচ্ছে, তখন কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। এখন যখন ডক্টরের কাছে যাবে, ফাইব্রয়েডের যেটা আমি একটু আগে বললাম, ফাইব্রয়েডের লোকেশন, জরায়ুর কোন জায়গায় ফাইব্রয়েডটা আছে সেটার উপরে ফাইব্রয়েডের সিমটম ডিফার করবে। এবং যখন উনি ওনার ডক্টরের কাছে যাবে, যখন আর কন্ট্রোল করতে পারছে না, যখন ডক্টরের কাছে যাবে, আমরা তখন সবার আগে হিস্ট্রিটা নেই,
হিস্টিনি আমরা একটু আগে যেভাবে ডিসকাস করলাম ওভাবেই আমরা বের করবো জোনার কি কি উপসর্গ আছে, কি কি সমস্যা হতে পারে, ওইটার ভিত্তিতে কিছু পরীক্ষা করা হবে, যেরকম ব্লাড টেস্ট যেখানে আমরা হিমোগ্লোবিন দেখবো, আয়রন দেখবো, উনার কোয়াগুলেশন প্রোফাইল যেটা আমি একটু আগে বললাম, ক্লটিং ঠিক আছে নাকি সেটা দেখবো, এবং আমরা খুব কমনলি আল্ট্রাসাউন্ড একটা টেস্ট আছে যেটা আমরা গাইনিতে করে থাকি ওটা করব। আল্ট্রাসাউন্ড করলে আমরা অনেক কিছু বের হয়ে যাবে, যেখানে ফাইব্রয়েডটা ডেফিনেটলি আমরা ডায়াগনোসিস করতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। তো আবার চলে যাচ্ছি প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডামের কাছে। তো ম্যাডাম, আপনার কাছে এখন জানতে চাই যে আসলে অনিয়মিত মাসিকের আর কি কি কারণ থাকতে পারে। আমরা তো প্রথমে আপনার কাছে কিছু শুনলাম যে আসলে কি কি সমস্যা হতে পারে, তো এখন যদি একটু কারণগুলো আর কি আছে সেটা আমাদেরকে জানিয়ে দিতে। ধন্যবাদ নাইমা। আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে মাসে মাসে হচ্ছে কিন্তু ব্লিডিং বেশি। ডক্টর মারিয়া খুব সুন্দর করে ডিটেইলে বলেছেন যে টিউমার হলে কোথায় হবে, লোকেশন অনুযায়ীও সিমটম হতে পারে, এবং সত্যি কথা কি ফাইব্রয়েড হলে কিন্তু প্রেগনেন্সি আসতে নাও পারে, ব্লিডিং তো হয়ই। আর তুমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলে যে বয়স অনুযায়ী, এখন ফাইব্রয়েড কোন বয়সী মেয়েদের হচ্ছে, কোন এইজে হচ্ছে সেটার উপর নির্ভর করেও কিন্তু আমাদের ট্রিটমেন্টে যেতে হয়। অন্যান্য মাসে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে মাসে দুবার হয়, তো মাসে দুবার ব্লিডিংটা ইনফ্যাক্ট হতে পারে যদি ওভারিতে কোনো একটা প্রবলেম হয়। কারণ ওভুলেশন, যেটা আমি প্রথমে বলেছিলাম যে নর্মাল পিরিয়ড কেন হচ্ছে, ওভারি থেকে স্টিমুলাস এসে হরমোন আসে, এই ওভারি যদি ইনফেকশন হয়ে যায় তো ওভারি দেখা যায় কুইকলি হরমোনটা রিলিজ করতে পারে, এটা একটা হতে পারে যে ওভারি যদি ইনফেকশন হয়। আরেকটা হতে পারে যেমন প্রেগনেন্সির পর পর অনেক দিন পর্যন্ত সারা প্রেগনেন্সি কিন্তু পিরিয়ড হয়, তো যে ব্রেইনটা স্টিমুলাস সেন্টার কিন্তু বন্ধ থাকে, তখন যখন ডেলিভারি পর পর ইরেগুলার হতে পারে, একটা অ্যাবর্শনের পরে ইরেগুলার হতে পারে, কিছু কিছু সময় আছে, তার মানে ইপিআইডি আমরা বলি, ইনফেকশনের সময় হতে পারে, অ্যাবর্শনের পর পর হতে পারে, এইটা একটা। আরেকটা জিনিস আমরা আনি নাই প্রথমে, এটাও বলে রাখা ভালো যে পিরিয়ড বন্ধ কিনা। অনেক মেয়েরা বিশেষ করে রিপ্রোডাকটিভ এজ, মানে যে বয়সে বাচ্চা হয় মানুষের, এসে বলতে পারে যে আমার পিরিয়ড ইরেগুলার হচ্ছে। প্রথমে জেনে নিতে হয় তার কি আগে বন্ধ ছিল কিনা। কেন আমরা রিপ্রোডাকটিভ এজেও কিন্তু মনে রাখতে হবে যে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন, তার মানে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাবর্শন কারণে কিন্তু হতে পারে। এখানে আমি একটা কথা বলতে চাই, মারিয়া একটা কথা বলেছিল ডক্টর মারিয়া যে পিউবার্টি মেনোরেজ, এটা খুবই একটা জরুরি কন্ডিশন, যেখানে ছোট্ট ছোট্ট মেয়েরা 13-14-15 বছরের মেয়েরা অনেক ব্লিডিং হচ্ছে। মেনোরেজিয়া তো আমরা আগেই ডেফিনিশনেই বলেছি যে মাসে মাসে ব্লিডিং কিন্তু হেভি। দেখা যায় ছোট মেয়েরা বলতে লজ্জা পাচ্ছে, দ্বিধা করছে, মাকে বলছে না, অনেক এনিমিক, একদম ব্লাড লস হয়ে হাসপাতালে এসে ভর্তি হতে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, এমন অবস্থায় কিন্তু মেয়েরা আসে। এটাকে আমরা পিউবার্টি মেনোরেজ বলি, পিউবার্টি মানে ওই বয়সটা, এবং মেনোরেজিয়া মানে হেভি ব্লিডিং। ওদেরকে কিন্তু মারা নিয়ে আসে, তখন ওদেরকে বুঝাতে হয়, কাউন্সিলিং করতে হয়। আমি নাইমা এখানে একটা কথা বলতে চাই যে এখানে কাউন্সিলিং এর একটা বিরাট রোল আছে, যখনই এই ছোট মেয়েদের ব্লিডিং হয়, যখনই অন্য মেয়েদেরও টিউমারের জন্য ব্লিডিং হয়, খুব অস্থির থাকে, খুব ভয় পায়, বুঝাতে হবে যে এটা কিছু না। ডক্টর মারিয়া কিন্তু প্রথমেই বলেছে যে টিউমার, ইউটারাসের টিউমার মানেই যে ব্লিডিং, এটা খারাপ কিছু তা না, খারাপ হতে পারে অনেক বেশি পরে, অনেক কম পার্সেন্টেজে ফাইব্রয়েড যে কিন্তু ক্যান্সার হতে পারে, তাহলে মাথায় রাখবো আমি। তাহলে আমি যখন বলবো আমি কিন্তু আগে ভয়ের কারণটা বলবো না, আগে বলবো যে না ব্লিডিং হচ্ছে, টিউমার হতে পারে, আমরা দেখবো, এটা আমার মনে হয় আমাদের সবার মানে মনে রাখতে হবে। জি ধন্যবাদ ম্যাডাম। ইতিমধ্যে আমাদেরকে অনেক দর্শকরা প্রশ্ন করছেন, এবং দর্শক আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে আমি আবারও বলছি যে আমাদের আজকে যে আলোচনার বিষয়, মাসিক জনিত যে কোনো সমস্যায় কিন্তু আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের আজকের অতিথিরা যেন আপনাদেরকে অবশ্যই খুব সহজে একটা সমাধান করে দেয়। এবং পাশাপাশি আরো বলতে চাই যে দর্শক, আমাদের কাছে আপনারা একই রকম প্রশ্ন যারা করবেন, আমরা চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর একবারে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে নতুন নতুন কিছু বিষয় আপনারা জানতে পারেন এবং একই জিনিস আসলে রিপিটেড না হয়। তো ম্যাডাম, আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন আসিয়া খান, উনি বলেছেন যে ওনার মাসিক শুধুমাত্র 3 দিন থাকে, এবং ওনার বিয়ে হয়েছে 2 বছর 6 মাস, ওনার হাজব্যান্ড অ্যাব্রডে থাকে, যার জন্য ওনাদের রেগুলার মেলামেশাও নেই, এবং এখনো তার হাজব্যান্ড আসেনি। অল্প দিন থাকলে এই মাসিকের কি কোনো সমস্যা হবে কিনা তার ভবিষ্যতে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছে, কেননা উনি একটু ভয় পাচ্ছে যে অল্প দিন মাসিক থাকলে কি কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা। ধন্যবাদ আসিয়া প্রশ্নের জন্য। আমরা আগে কিন্তু ডিউরেশনটা, টাইমিংটা বলে দিয়েছি, সো
মাসে মাসে যদি হয়, কারো যদি 3 দিন থাকে, এটা তো খুবই স্বাভাবিক। 3 দিন আমি কিন্তু বলেছিলাম, তুমি খেয়াল করেছিলা কিনা যে 3 থেকে 5 দিন, 3 থেকে 6 দিনও হতে পারে। সো 3 দিন একদম নর্মাল। কারো যদি মাসে মাসে হয় 2 দিনও থাকে, এটা নর্মাল। কারো যদি মাসে মাসে হয় 1 দিনও থাকে, এটা নর্মাল। রেগুলার হচ্ছে কিনা, রেগুলার আসছে কিনা, সেটা হলো সবচেয়ে বড় কথা। আর তোমার এটা ভয়ের কিছু নেই, যখন তোমার হাজবেন্ড আসবে, যখন তুমি বাচ্চা নেওয়ার কথা চিন্তা করবে, তখন অবশ্যই ট্রাই করতে পারো। আশা করা যে সমস্যা হবে না, সমস্যা হলে তো ডাক্তার আছে। ধন্যবাদ। জি ধন্যবাদ ম্যাডাম। এরপর আমি ডাক্তার মারিহা ম্যাডামের কাছে প্রশ্নটা করছি। আমাদেরকে প্রশ্ন করেছেন খন্দকার হুমায়রা নুসরাত জামান। উনি বলেছেন যে উনি এখন উনি প্রেগনেন্ট হবার আগে কখনোই তার পিরিয়ডটা ক্লিয়ার ছিল না, এবং গত 2-3 মাস দেখা যেত যে তখন তার 2-3 মাস পর পর পিরিয়ডটা হতো, এবং দেখা যেত যে এমনকি মাত্র 3 দিন থাকতো তার পিরিয়ডটা। তো এখন হচ্ছে তিনি প্রেগনেন্ট, বাট তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কবে ছিল সেটা সে আসলে হিসাব করে বলতে পারছে না। তো আসলে সে জানতে চাইছে যে অনিয়মিত মাসিকের সমস্যা যে মেয়েদের হয়, তাদের কি বেবির উপরে কোনো এফেক্ট পড়ে কিনা, বা বাচ্চার কি কোনো রকম সমস্যা বা জটিলতার সৃষ্টি হতে পারে কিনা। ধন্যবাদ হুমায়রা আপনার এই প্রশ্নের জন্য। আসলে এটা খুবই একটা ইউনিক প্রশ্ন যেটা আপনি করেছেন। আমরা সচরাচর এরকম কোয়েশ্চেন আসলে পাই না যে, হ্যাঁ এটা খুবই কমন কোয়েশ্চেন যে উনার পিরিয়ড ইরেগুলার ছিল, এখন উনার উনি কনসিভ করেছে, উনার ডেটটা আসলে উনি বুঝতে পারছেন। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। এইটার জন্য আমি ওনাকে বলবো যে যখন উনি কনসিভ করেছে, একটা হোম প্রেগনেন্সি টেস্ট করে সেটা কনফার্ম করেছে। তো হোম প্রেগনেন্সি টেস্ট করার পরবর্তী স্টেপ, যেহেতু উনার পিরিয়ডটা 2 থেকে 3 মাস পর পর হয়, হতে পারে যে এর মধ্যেই উনি 10 উইকস 12 উইকস ক্রস করে গেছে, মানে 2-3 মাসে উনার প্রেগনেন্সি অলরেডি হয়তো হয়ে গেছে, একটা চান্স আছে। কোনো সমস্যা নেই, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত যত জলদি সম্ভব আপনি যদি একটা আল্ট্রাসাউন্ড করতে পারেন, উনারাই আপনাকে ডেটটা কনফার্ম বলে দিবে। এবং আপনি যেই ডক্টরের সাথে সবসময় টেলিমেডিসিনের মাধ্যমে বা সামনাসামনি কথা বলছেন, উনি আপনাকে গাইড করবে, কোনো অসুবিধা হবে না। আপনি সেকেন্ড কোয়েশ্চেন, যেটা আমি ইউনিক কোয়েশ্চেন বলছি, যে ইরেগুলার পিরিয়ড যেটা আপনার ছিল, আপনার বেবির উপর কোনো এফেক্ট হবে নাকি? এটা বেবির উপর কোনো এফেক্ট হবে না, কারণ বেবি হয় হচ্ছে একটা ওবাম আর একটা স্পার্ম থেকে। তা আপনার ওবাম ডিম্বাশয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার বেবি কেমন হবে। আপনার আপনার হাজবেন্ডের ওবাম আর স্পার্মের কোয়ালিটি ওই বেবির সবকিছু ডিটারমাইন করবে, এবং আপনার জরায়ুতে বেবিটা গ্রো করবে, প্লাসেন্টা থেকে যদি এনাফ ব্লাড সাপ্লাই পায়, বেবির আপনি ইরেগুলার পিরিয়ড এর জন্য কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে। আমাদেরকে আসলে দুজন একই রকম যেহেতু প্রশ্ন করেছে, তো প্রশ্নগুলো একই সাথে নিচ্ছি। তাওয়া আমাদেরকে প্রশ্ন করেছে যে তার বয়স 19 বছর, তিনি অবিবাহিত, গত 2 মাস তার পিরিয়ড হয়নি, এবং 4 মাস আগে এই সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নরমেজ ওষুধটা খেয়েছিল। ঠিক তারপর থেকে আবারও তার দেখা গিয়েছে যে 14 দিন পরে মাসিকটা হয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। তো আসলে ওনার কি করণীয়? পাশাপাশি আমাদের কারো লিখেছেন সুমনা আফরিন সুমি, যে ওনার ছোট বোনের ঠিক মতো মাসিক হয় না, কারণ কি, বা ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা। তো দুজনেরই কিন্তু আসলে সমস্যাটা যে অনিয়মিত মাসিক, তো কারণগুলো আপনার কাছ থেকে জেনে ওনাদের জন্য চিকিৎসা কি হবে, যেহেতু ওনারা আনম্যারিড, সেই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথম পেশেন্টটা ছিলেন, দর্শকটা ছিলেন হচ্ছে তাবা। তাবা আমি আপনাকে বলতে চাচ্ছি, যেহেতু আপনার পিরিয়ড বেশ ইরেগুলার, 2 মাস আপনার গ্যাপ ছিল, তারপর মাঝখানে একটা ইনসিডেন্টের কথা বলেছেন যেটা আপনার 14 দিন টানা খাওয়ার পর 14 দিন পর হয়েছে, আপনি নরমাল খেয়েছেন তারপরে 14 দিন পরে হয়েছে। আমি এখানে যেটা বলতে চাই, 2 মাস পরে আপনার মাসিক হওয়াটা ইরেগুলার, যেটা একটু আগেও প্রফেসর ফার্নান্দান ডিসকাস করলেন। সুতরাং আপনার একটা ইনভেস্টিগেশন করে আপনার একটা ওয়ার্ক আপ করা দরকার, যেটা আপনি যদি আজকে আমাদের পুরো প্রোগ্রামটা শুনেন তাহলে আপনি খুব সুন্দর গাইড পেয়ে যাবেন। যে আপনি প্রথমে একজন ডক্টরের সাথে কথা বলবেন অবশ্যই, এবং আপনি পুরো সমস্যাটা বলবেন। সমস্যাটা বলার পরে আপনি কিছু টেস্ট করতে হবে, কিছু ব্লাড টেস্ট, কিছু হরমোন টেস্ট, এবং এর মধ্যে আল্ট্রাসাউন্ডও করতে হবে। সব করে যখন কিছু কজ বের হয়ে আসবে, ওইটার অনুযায়ী চিকিৎসা দিতে হবে। এর মধ্যে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি, অনেক সময় অর্গ্যানিক কজ থাকে না, অনেক সময় ওভারওয়েট এর জন্য বা স্ট্রেসের জন্য, যে জিনিসগুলো আমরা বারবার ডিসকাস করব এবং করছি, সেইটার জন্য কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। এবং স্ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর মেয়েদের জন্য, আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। ওজন বেশি থাকলে আপনি ওজনটাও কমানোর চেষ্টা করতে পারেন, এইটাতে আপনাকে হেল্প করবে। নেক্সট পেশেন্ট, নেক্সট যেই দর্শকটা ছিলেন সুমনা, ওনার বোন হচ্ছে 20 বছর এবং ওয়েট হচ্ছে 49।
উনারও পিরিয়ডটা মনে হচ্ছে যে কোয়েশ্চেন ছিল যে ইরেগুলার পিরিয়ড এখন কি করবে, সেম আপনার জন্য যে আপনি কোন একটা ডক্টরের সাথে কথা বলে আপনার সমস্যাটা ডিসকাস করেন, করে যেসব টেস্ট লাগবে সেগুলা করে ফেলেন, ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে নাকি সেটা আসলে ডিপেন্ড করে। অনেকের বিয়ের পরে পিরিয়ডটা রেগুলার হয়ে যায়, যদি রেগুলার না হয় তারপরেও আমরা বলি ইরেগুলার পিরিয়ড নিয়েও অনেকে, যদি বয়স কম থাকে, যেহেতু না মাত্র 20 বছর বয়স, যদি 30-এর কম থাকে আমরা কিন্তু অনেক সময় বলি যে ন্যাচারালি ট্রাই করতে প্রথমে টেস্ট না করে। যদি এরকম হয় যে পিরিয়ড রেগুলার হয়ে গেছে কিন্তু কনসিভ করছে না, ন্যাচারালি ট্রাই করার পরেও যদি 6 মাস 1 বছর কনসিভ না করে হয়তো ওনাকে কিছু টেস্ট করতে হবে। কিন্তু এখন যেহেতু ওনার পিরিয়ড ইরেগুলার, ডেফিনেটলি ওনার একজন ডক্টরের সাথে পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডামের কাছে এরপরে আরো দুটো প্রশ্ন আছে যেটা একই রকম মনে হয়েছে, তো একসাথেই করছি। আমাদেরকে প্রশ্ন করেছে ম্যাডাম তাজউদ্দিন মুরাদ। উনি বলেছেন যে ওনারা বিগত কয়েক মাস ধরে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু কনসিভ হচ্ছে না, এবং এই ট্রাইটা শুরু করার পর থেকেই তার ওয়াইফের মাসিকও অনিয়মিত হয়ে গিয়েছে। তো ওনাদের কি করণীয় আপনার কাছে জানতে চাইছে। পাশাপাশি আমাদেরকে প্রশ্ন করেছে নুসরাত রহমান। উনি বলেছেন তার বয়স 32 ইয়ার্স এবং তার অলওয়েজই মাসিক রেগুলার হয়, সব হরমোন লেভেল নর্মাল আছে, ওনার হাজবেন্ডের রিপোর্টও ভালো আছে, এবং উনি বলেছে ওনার মুখে লোম আছে, মুখে একনি আছে, ডক্টর বলেছে PCOS হয়েছে, এবং রিসেন্টলি ব্লাড সুগার ধরা পড়েছে তার। এখন ওনাকে এন্ডোক্রাইনোলজিস্ট ইনসুলিন সাজেস্ট করেছে। উনি 13 ইউনিট করে রাতে ইনসুলিন ব্যবহার করছে, পাশাপাশি তিনি মেটফো ওষুধটা খাচ্ছেন। উনি জানতে চাইছে যে আসলে ইনসুলিন কি নিতেই হবে কিনা, নাকি শুধু মেটফো ওষুধটার মাধ্যমে ওনার এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এবং উনি আসলে জানিয়েছেন ম্যাডাম যে 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাট এখন পর্যন্ত বাচ্চা নিতে চেষ্টা করছে কিন্তু বাচ্চা হচ্ছে না। এবং উনি বলেছে যে ওনার হিস্টেরোসালপিঙ্গোগ্রাম এক্সরে করা আছে, ওনার দুই সাইডে টিউবই প্যাটেন্ট আছে। ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি নুসরাতের কোয়েশ্চেনটার আনসার আগে দিতে চাচ্ছি। নুসরাত রহমান বলেছে তার 32 বছর বয়স, পিরিয়ড রেগুলার হয়, ব্লাড সুগার বেশি, ইনসুলিন আছে এবং সে প্রেগনেন্সি চাচ্ছে। তো আমার মনে হয় যে ইনসুলিন না মেটফোটে সারবে, মেটফরমিনে সারবে, এটা অ্যাকচুয়ালি ডক্টর ঠিক করতে পারবে। নুসরাত ভয়ের কিচ্ছু নেই, আমরা সবাই জানি যে ইনসুলিন এমন একটি ড্রাগ, বারবার ইনজেকশন আওয়াটা একটু কামবারসাম বলে আমরা ওষুধে যেতে চাই। এবং আজকাল, আগে কিন্তু এই অপশনটা ছিল না যে ওরাল মেডিসিন গুলো, এবং এই অপশনও ছিল না যে ওরাল মেডিসিন নিয়ে প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যায়। সো এই দিক দিয়ে আমরা খুব লাকি যে মেটফরমিন এমন একটি ড্রাগ যে এইটা খেলে, কিন্তু আমার মনে হয় যে তুমি যেই ডক্টরের কাছে যাও, তুমি তোমাকে একজন এন্ডোক্রিনোলজিস্ট সাথে তো অবশ্যই তুমি আছো, উনারাই তোমাকে এটা ঠিক করে দিবেন। প্রথম কথা, তুমি উনাকে বলতে পারো যে আমি যদি অনলি মেটফরমিনে আমার হচ্ছে কিনা আপনি দেখেন, তারা হয়তো মেটফরমিন দিয়ে ব্লাড সুগার লেভেল মেপে দেখতে পারেন। 2 নম্বর কথা হলো যে তোমার যে হার্সুটিজম এর কথা বলেছো, এইটা কিন্তু অত প্রবলেমেটিক নয়, এটা একটা সমস্যা যে মেয়েদের বডিতে হরমোনটা, PCOS যাদের হয় তাদের হরমোনটা একটু লেভেলটা ওঠানামা করে বলে বডিতে একটুখানি একটু লোমের মতো হয় আর একটু একনির মতো হয়, এটা কিন্তু প্রবলেম। এগুলা সব মানে এগুলা কসমেটিক ট্রিটমেন্টে আমরা যাব। মেইন হচ্ছে তুমি যদি প্রেগনেন্সি চাও সেটার জন্য আরো কিছু ইনভেস্টিগেশন করতে হবে, তোমার অন্য অন্য বিশেষ করে থাইরয়েড লেভেলটা কেমন, ব্লাড সুগার তো দেখাই হচ্ছে, আরো কিছু হরমোন পরীক্ষা করে, FSH আছে, আরো কিছু হরমোন পরীক্ষা করে ডক্টরের কাছে গেলে তো আমরা কিন্তু রেগুলার, তোমার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে নুসাত, তোমার পিরিয়ড রেগুলার পিরিয়ড হচ্ছে, তুমি অনেক একটা অ্যাডভান্টেজেস পজিশনে আছো। এবং আমি বিশ্বাস করি রেগুলার পিরিয়ড হচ্ছে মানে আমরা ধরে নিতে পারি হয়তো বা ওভুলেশনটাও একদম প্রত্যেক মাসে না হলেও কিছু হচ্ছে, তাহলে ওভুলেশন রেগুলার হলে, রেগুলার পিরিয়ড হলে কিন্তু ইনফার্টিলিটি যে প্রেগনেন্সি চাও সেটা খুব ইজিলি ট্রিটমেন্ট করা যাবে। তাজউদ্দিন মুরাদ সাহেবের উত্তরে আমি বলতে চাচ্ছি যে ওনার ওয়াইফের পিরিয়ড যদি ইরেগুলার হয়ে থাকে তাহলে আমাদের দেখতে হবে, ইরেগুলার পিরিয়ড তো ভয়ের কিছু নেই, আপনি তো আপনারা তো প্রেগনেন্সি চাচ্ছেন। ডক্টর মারিয়া একটু আগেই বলেছে যে কিছু পরীক্ষার কথা, তো আমার মনে হয় পরীক্ষাগুলো আপনারা করতে পারেন, সেটার মধ্যে ব্লাড বেসিক যে পরীক্ষাগুলো আমরা করবো, CBC করতে হবে, ব্লাড সুগার করতে হবে, থাইরয়েডের পরীক্ষা করতে হবে, প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে সেটা পরীক্ষা করতে হবে, AMH অ্যান্টিমোলার হরমোন একটা পরীক্ষা আছে, অনেক সময় সেটা করা হয় নাও করা যেতে পারে, একটা আল্ট্রাসোনোগ্রাফি, এই কয়টা পরীক্ষা করে, ইউরিন পরীক্ষা, এই কয়টা পরীক্ষা করার পরে আমরা সময় হাজবেন্ডের পরীক্ষাও করতে দেই, যে সিমেন অ্যানালিসিস করা হয়, এগুলো করার পরে ডক্টরের কাছে গেলে ডক্টর যদি সবকিছু ভালো দেখেন তখন কিন্তু আপনাদেরকে একটা
সাইকেল সম্বন্ধে আইডিয়া দিবেন, নেক্সট ওনারা হয়তো ডিম ফুটার জন্য মানে ওভুলেশনের জন্য ড্রাগ দিতে পারেন, সেই সাইকেল মনিটর করার পরে ফলো করলে দেখা যাবে প্রেগনেন্সি আসে কি আসে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আমি এখন চলে যাচ্ছি ডাক্তার মারিহা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডামের কাছে শুনেছিলাম যে পলিমেনোরিয়ার যে ব্যাপারটা, এটা কি এবং কি কি কারণে হতে পারে। তো আসলে এই যে মেনোরেজিয়া, পলিমেনোরিয়া, তারপরে যে অন্যান্য মাসিকের সমস্যাগুলো আছে, এটা ডায়াগনোসিস করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে, বা আসলে ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য কি করা উচিত? ধন্যবাদ ডক্টর নয়মা আপনার এই প্রশ্নের জন্য। আসলে আমরা ইরেগুলার পিরিয়ড সম্পর্কে বারবার বলছি, আমরা কথা বলেছি ফাইব্রয়েড নিয়ে, এখন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা অলরেডি চলে এসেছে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমি ওটা নিয়ে একটু বলতে চাইছি, কারণ এটা খুবই কমন একটা কন্ডিশন। এটা হচ্ছে যারা একটু ইয়াং মেয়েদের মধ্যে আমরা পাচ্ছি, একটু হেলদি, আজকাল স্কুল গোয়িং মেয়েরা অনেক জাঙ্ক ফুড খায়, কোক খায়, আমরা জানি এগুলা যারা কন্ট্রোল করে না, একদমই ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাদের মধ্যে একটু বেশি দেখা যাচ্ছে। সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেটা হয়, পিরিয়ড খুব ইরেগুলার হয় এবং অনেক সময় ওয়েট বেড়ে যায়। একটু আগে যেই একজন কমপ্লেন করলো, উনার হচ্ছে কিছু কিছু অ্যাবনর্মাল এরিয়া, হেয়ার গ্রোথ হতে পারে, ব্রন হতে পারে, এইসব প্রবলেম গুলা দেখা দেয়। আমি জাস্ট একটু কয়েকটা কারণ বলি, তারপর আমি বলি যে কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। আরেকটা খুব ইম্পর্টেন্ট কারণ সে হচ্ছে অনিয়মিত মাসিকে, সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েডে যদি কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে হাইপো হতে পারে, হাইপারও হতে পারে। বেশিরভাগ আমরা বলি হাইপোথাইরয়েড খুবই কমন। হাইপোথাইরয়েডে কি হয়, থাইরয়েড আমাদের এখানে একটা গ্ল্যান্ড থাকে গলায়, এটার ফাংশনটা কমে যায়, এবং যখন ফাংশনটা কমে যায়, থাইরয়েড আমাদের মেটাবলিজমে হেল্প করে, যখন ফাংশনটা কমে যায় তখন আমাদের মাসিকটা ইরেগুলার হয়। আরেকটা খুব জরুরি কারণ যেটা আমরা বারবার মানে বলতে চাচ্ছি, যেটা আমরা একটু আগেও ডিসকাস করছি, যেটা ফাইব্রয়েড ছিল স্ট্রেস একটা কারণ, যেখানে পিরিয়ড কিন্তু ইরেগুলার হতে পারে। একটু আগে একটা দর্শক বলছিলেন যে উনি যখন প্রেগনেন্সিটা, তখন থেকে ওনার ওয়াইফের মাসিকটা ইরেগুলার হয়েছে। এতে কিন্তু স্ট্রেস একটা বিশাল কারণ, যেখানে পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায় এবং ওয়েট গেইন। এখন যদি ডক্টর নাইমা আমি আপনার প্রশ্নতে আসি, কিভাবে আমরা এগুলার ডায়াগনোসিস করব, কিভাবে এটা ম্যানেজমেন্ট করব। প্রথমত যখন উনি দেখবে যে মাসিকটা ইরেগুলার হচ্ছে, মাসে মাসে ঠিক টাইম মতো হচ্ছে না, ঠিক পরিমাণে হচ্ছে না, ঠিক ওই কয়দিনই থাকছে না, তখন উনি একজন ডক্টরের পরামর্শ নেবেন। ডক্টর ফার্স্টে পুরো হিস্ট্রিটা নিবে, পুরো হিস্ট্রিটা নিয়ে যেই যেই কারণে উনার হতে পারে সেই কারণের উপর ভিত্তি করে টেস্ট গুলা করবে, এবং অ্যাকর্ডিং টু কজ, উনার কি থাইরয়েডের সমস্যা, উনার কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, উনার কি মেন লাইফস্টাইল মডিফিকেশন করলেই ঠিক হচ্ছে, ওজন কমলে, মেন্টাল স্ট্রেস এগুলাকে ঠিক করলে কি ঠিক হয়ে যাচ্ছে, এইটা উনার ডক্টর বিবেচনা করবে। প্রত্যেকটার জন্যই চিকিৎসা আছে, আপনারা দেরি করবেন না, আপনারা আপনার ডক্টরের সাথে তাড়াতাড়ি করে কথা বলে ফেলুন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এরপর আমাদের কাছে যে প্রশ্ন এসেছে সেটা আমি প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডামের কাছে জানতে চাই। ম্যাডাম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে আমাদেরকে দর্শক একজন, তার নাম হচ্ছে সুরঞ্জন দাস। উনি বলেছেন যে ম্যাডাম, যারা গ্রামে বাস করে তাদের ক্ষেত্রে মেয়েদের মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অবহেলাজনিত কারণে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করছেন, যদি তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি কোনো পরামর্শ তাদেরকে দিতেন। ধন্যবাদ। আমি সুমন্ত দাসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু তোলার জন্য, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাম বলে নয়, এটা শহরেও হতে পারে। আরবান স্লাম, তারপরে গার্মেন্টস ওয়ার্কার, অনেক মেয়েরা আজকাল কাজ করে, অনেক বিভিন্ন জায়গায় কাজ করে যেখানে তাদের হাইজিনটা মেনটেন করা খুবই জরুরি। মেয়েদের দুটা কারণে ইনফেকশন হয়, একটা হচ্ছে যে ইউরিন ইনফেকশনটা খুব কমন, সেটা কেন হয়, মেয়েদের যে প্যাসেজটা থাকে ইউরেথা, ইউরিনের যে প্যাসেজটা যায় না দুটো কাছাকাছি থেকে, ইনফেকশন গুলা কিন্তু এটা স্প্রেড হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওরা যদি এই ঠিক মতো ইউরিন পাস না করে বা সিচুয়েশনের জন্য মনে করে পেশাবটা ধরে রাখে, চেপে রাখে, তখনও কিন্তু হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে মেয়েদের মাসে মাসে পিরিয়ড, পিরিয়ড হলে যদি ওখানে ক্লিন ক্লথ ইউজ না করা হয় তাহলে কিন্তু ইনফেকশন হয়। এই ইনফেকশনটা ভ্যাজাইনা থেকে উপরে যে ইউটারাসে ছড়িয়ে ইউটারাসে, ইউটারাস থেকে টিউব হয়ে একদম ভিতরে চলে যেতে পারে, পেলভিক ইনফেকশন হয়ে যেতে পারে ইউটারাসের সাইডের জায়গাটা জুড়ে, সেটাকে আমরা বলি ক্রনিক পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পিআইডি, সেটা হতে পারে। তার মানে
আপনি বুঝতে পারছেন যে আপনি অনেক ইম্পর্টেন্ট একটা কথা আমাদেরকে ডিসকাস করার জন্য উদ্বুদ্ধ করেছেন, সেটা হচ্ছে যে মেয়েদের হাইজিন মেনটেন করা খুবই জরুরি সুরেন্দ্রদার সাহেব। এবং সেটার জন্য আমি বলবো যে হাইজিন মেনটেন করার জন্য আমাদের যেটা করতে হবে, মেয়েটা যাতে পিরিয়ডের সময় ক্লিন স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, সব ছোট ছোট মেয়েরা মাঝারি বয়সের সবাই এটা উদ্বুদ্ধ করতে হবে। এখন এখানে প্রশ্ন হলো যে স্যানিটারি প্যাডের প্যাকেট তো অনেক এক্সপেন্সিভ, সবাই কি অ্যাফোর্ড করতে পারবে? পারবে না। তাহলে প্রথমে ডক্টর নাইমা বলেছিল যে আমি একটা সোসাইটিতে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে, আমাদের সোসাইটি থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি যে বিভিন্ন জায়গায় আমরা যাতে সস্তায় কোম্পানিদের বলে একটু কম খরচে কম দামে যদি দুটা প্যাকেট এক একটা মেয়েকে দেওয়া যায়, একটা পিরিয়ড তাদের কভার হয়ে যাবে। অনেক জায়গায় বস্তিতে অনেক জায়গায় আমরা এটা ট্রাই করছি, এবং কিছু রিসাইক্লিং প্যাডেরও ব্যবস্থা অনেক কোম্পানি থেকে করছি যাতে ওটা এটা একটু আমার মনে হয় খেয়াল করলে যে মেনস্ট্রুয়াল হাইজিনটা যে খুবই জরুরি একটা জিনিস, সেটা আমার মনে হয় সবাই আমরা খেয়াল রাখবো, এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাই এই মেসেজটা পেলে ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, যে আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন রিমা নিগার, যেহেতু আপনি পিউবার্টি মেনোরেজিয়া নিয়ে আলোচনা করছিলেন, তো উনি বলেছেন যে ওনার মেয়ের মাসিকটা অনিয়মিত এবং 2-3 মাস পরে যখন মাসিকটা হয় তখন অনেক বেশি ব্লিডিং হয় যেটা সহজে বন্ধ করা সম্ভব হয় না, এবং দেখা যায় 15-16 দিন সেই ব্লিডিংটা স্টে করছে। তো ওনার এই যে ওর এই বয়সে এত ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে কি আসলে কোনো চিকিৎসা নেবার প্রয়োজন আছে কিনা? রিমা, তোমাকে আপনাকে প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এটা খুবই একটা কমন প্রবলেম আমাদের মারা মেয়েদেরকে নিয়ে আসে, এবং এটা আপনার মেয়ের প্রবলেমটা কিন্তু আসলে অনেক একটু সিরিয়াসই আমি বলবো। ডক্টর মারিয়া কিন্তু বলেছে যে পিরিয়ডের ইরেগুলারিটির কথা আমরাও প্রথমে ডিসকাস করলাম, তো 2-3 মাস পর পর যখন হয়, আমরা যখন পিরিয়ড ইরেগুলারিটির কথা বলছি তখন আমরা একটা কারণ বলেছিলাম যে কোনো জাস্ট হরমোনের কারণে, এখানে কিন্তু কোনো টিউমার নেই, ইউটারাসেও নেই, ওভারিতেও নেই, বাট এখানে আমরা এটাকে অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং বলা হয়, যেখানে 2-3 মাস পিরিয়ড বন্ধ থাকার পরে যখন পিরিয়ডটা শুরু হয়, যেহেতু পিরিয়ডটা একটু দেরি করে হচ্ছে, ওই হরমোনটা যে যে ওভারি থেকে যে হরমোনটা আসবে সেই হরমোনটা আসলে একটুখানি প্রলং হয়ে আসে বলে ব্লিডিংটা একটু প্রলং হয়, সিস্ট হয়ে থাকে, সেই সিস্টটা থেকে ব্লিডিংটা একটু বেশি দিন হয়। প্রথম কথা হলো ব্লিডিং বন্ধ করতে হবে, ট্র্যাক্সিল বলে একটা ওষুধ আছে, ট্র্যানিক্সেমিক অ্যাসিড, এইটা হচ্ছে গিয়ে প্রথমে যখন ব্লিডিংটা 2-3 দিন পরে যদি হেভি হতে থাকে, 2-3 দিন সময় নিবেন, তারপরে যদি হেভি হয় তাহলে ওকে মেয়েকে দিয়ে দিতে হবে ট্র্যানিক্সেমিক অ্যাসিড, ট্র্যাক্সিল একটা করে দিনে 3 বার, 500 মিলিগ্রামের ট্যাবলেট ক্যাপসুল একটা করে দিনে 3 বার 4 দিন দিলে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। তারপরে দেখতে হবে কেমন হয়। 2 নম্বর কথা, আল্ট্রাসোনোগ্রাফি তো অবশ্যই করতে হবে, এবং হরমোন, যে হরমোনের কথা আমরা এতক্ষণ বললাম, হরমোন গুলো করে ফেললে আমরা বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায়, এবং প্রয়োজনে ডক্টরের কাছে যেতে হবে। এবং বারবার যদি এটা হয় তাহলে রেগুলার হিসেবে আমরা কিন্তু অনেক সময় পিল না ঠিক প্রজেস্টেরন হরমোন দিতে পারি, সেই হরমোনটা গেলে রেগুলার হবে প্রত্যেক মাসে, তারপর 2-3 সাইকেল পরে আমরা একটু ওয়েট করে দেখবো কেমন হচ্ছে, এর মধ্যে পরীক্ষা করবো, আর ওর বয়সটা একটু কভার হলেও নিজে নিজে ঠিক হয়ে যেতে। ধন্যবাদ ম্যাডাম। এরপরে চলে যাচ্ছি ডাক্তার মারিহা ম্যাডামের কাছে। ম্যাডাম, মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়া, কিন্তু এটা অনেক মেয়েরা পাশাপাশি অনেক নারীরা কিন্তু নিশ্চয়ই এই কমপ্লেইনটা আপনাদের কাছে করে, তো আসলে মাসিকের সময় অতিরিক্ত পেটে ব্যথা কেন হতে পারে, বা আসলে এটা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা আপনার কাছে জানবো। তো পাশাপাশি আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, একই রকম যেহেতু প্রশ্নটা, আমাদেরকে শিউলি আক্তার প্রশ্ন করেছেন যে ওনার মেয়ের বয়স 14 বছর, প্রতি মাসে পিরিয়ডের সময় ভীষণ পেট ব্যথা হয়, তখন মেয়েটাকে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াতে হয়, কি করলে এই ব্যথা স্থায়ী ভাবে দূর করা যেতে পারে, আপনার পরামর্শ চাইছে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমি ফার্স্ট একটু ডিসকাস করে তারপরে আমি বলছি যে উনারটা কেন হতে পারে। যখন মাসিকের সময় ব্যথা হয় তখন আমরা জানি যে যখন প্রথম প্রথম মাসিকটা শুরু হয়, যেটা পিউবার্টি আমরা বলি, যেটা নিয়ে আমরা এতক্ষণ প্রথম থেকে ডিসকাস করছি, পিউবার্টিতে যখন মাসিক প্রথমে শুরু হয় তখন 2টা জিনিস খুব কমন থাকে, একটা হচ্ছে ব্যথা আর একটা হচ্ছে ব্লিডিং হেভি। এই 2টা কিন্তু খুবই কমনলি হয়, সবসময় নট নেসেসারি যে এটা কোনো একটা কারণে হবে, ফাইব্রয়েডের জন্য হবে বা অন্য কারণে হবে, নট নেসেসারি, এটা একটু ফিজিওলজিক্যাল হতে পারে। ফিজিওলজিক্যাল বলতে এই বয়সে এটা নর্মাল হতে পারে, কিন্তু যদি উনি এটা সহ্য না করতে পারে সবকিছুরই একটা কখন উনি ডক্টরের কাছে যাবে এটা ডিপেন্ড করবে পেশেন্টের সহ্য ক্ষমতা কতটুকু,
যখন ব্লিডিং অনেক হেভি হবে, আমরা বলছিলাম মাথা ঘোরালে বা অনেক বেশি যে উনি উইক ফিল করছে তখন উনি ডক্টরের কাছে যাবে। কিন্তু যখন একটা মাসিকের সময় ব্যথা হবে, ব্যথাটা যদি সহ্যের বাইরে চলে যায় তখন ওনার কাছে ডক্টর ওনার ডক্টরের কাছে যেতে হবে। এখন মাসিক কিসের জন্য অনেক বেশি ব্যথা হতে পারে? আমরা জানি যে আমরা একটু আগেও ডিসকাস করছিলাম যে জরায়ুটা কিছু মাসেল দিয়ে তৈরি। তো যখন আমাদের মাসিক হয় আমরা জানি যে জরায়ুটা চেষ্টা করে যেটা কন্ট্রাক্ট করে চাপ দিয়ে মাসিকটা বের করে দেয়া, এটার কারণে একটু ব্যথা হয় যেটা একটু নর্মাল। কিন্তু যখন ব্যথা হয় যেটা একটু সহ্যের বাইরে, তখন আমরা বলি যে কিছু ওষুধ আছে ভিসেরালজিন টাইপের যেটা স্প্যাজম কমায়। আগে সবকিছু প্যাথোলজিটা বুঝতে পারলে আমরা চিকিৎসাটাও করতে পারবো, যেহেতু এটা চেপে চেপে বের করে দেয় আমাদের ওই চাপা ওই কন্ট্রাকশনটা যদি আমরা কমাতে পারি তাহলে ব্যথাটা কমবে। প্যারাসিটামল এটার জন্য আইডিয়াল ওষুধ না, এটার ক্ষেত্রে আমরা অ্যালজিন বা ভিসেরালজিন এরকম টাইপের টাইমোনিয়াম মেথাল সালফেট জাতীয় ওষুধ দিয়ে থাকি। যদি ব্যথা বেশি সাথে সাথে ব্লিডিং বেশি হয় সেই ক্ষেত্রে আমরা মেফেনামিক অ্যাসিড, ডিসমেন, HPRDS এই টাইপের ওষুধ দিয়ে থাকি। এখন আমি যদি কারণগুলো চলে আসি, ফার্স্টে আমরা বলছি যে কিছু ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, বা যদি ব্যথা প্রচন্ড বেশি হয় আমি একটা কন্ডিশনের কথা বলবো যেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে একটু ডিফিকাল্ট এই জিনিসগুলো, কিন্তু আপনারা যদি শুনেন যখন ডক্টর আপনার সাথে ডিসকাস করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই জিনিসগুলো আগে শুনেছেন। এন্ডোমেট্রিওসিসে ব্যথাটা কিরকম হয়, এটা মাসিকের আগে শুরু হবে এবং যখন মাসিকটা শুরু হবে মাসিকের 2 থেকে 3 দিন যাবে ব্যথা তীব্র হবে এবং আস্তে আস্তে মাসিক শেষ হওয়ার পরে ব্যথাটা চলে যাবে, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি, যখন আমাদের জরায়ুর যেই জায়গাটায় জরায়ুর যেই সেলগুলো থাকার কথা সেটা যখন অন্য জায়গায় থাকে তখন মাসিকের সময় যখন ওই ব্লিডিং হয় শেডিং হয় ওই মেকানিজমটা অন্য জায়গায় হওয়ার কারণে তলপেটে নানা জায়গায় ব্যথা হতে পারে, ডানে বামে এরকম জায়গায়। সুতরাং ওই ক্ষেত্রে যেটা আমি একটু আগেও বললাম যে যখন আপনার সহ্যের বাইরে চলে যাবে আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যথাটা এরকম প্যাটার্নে হচ্ছে তখন অবশ্যই আপনি আপনার ডক্টরের পরামর্শ নেবেন। সেম ভাবে উনি আপনার হিস্ট্রি নিয়ে কিছু টেস্ট করে কিছু মেডিসিন দিয়ে আপনার চিকিৎসা করবে। আরেকটা কন্ডিশন আমি এখানে বলতে চাচ্ছি যেটা নিয়ে আমরা একটু আগে তখন কিন্তু মাসেলটা যেহেতু কন্ট্রাক্ট করছে পিরিয়ডটা বের করে দেওয়ার জন্য তখন কিন্তু ওই টাইমে ফাইব্রয়েড এর জন্য ব্যথাটা হতে পারে। সুতরাং এই একই ভাবে আমরা চিকিৎসাটা করব। আপনার যদি ব্যথাটা অসহ্য হয় আপনি ভিসেরালজিন জাতীয় ওষুধ খেতে পারেন দিনে 3 বেলা ভরা পেটে, অ্যালজিন নামে এটা পাওয়া যায় 50 মিলিগ্রাম, এটা অবশ্যই ভরা পেটে খেতে হবে, একটু গরম পানি ছেঁকো দিতে পারেন। তারপর আমি মনে করি যে আপনি যদি অসুবিধা হয় আপনি ডক্টরের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। তো এখন চলে যাচ্ছি প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডামের কাছে। ম্যাডাম, আসলে আমরা শুরু থেকেই জানছিলাম যে অনিয়মিত মাসিক কিংবা বেশি রক্তপাত যাদের হয় সেই কারণগুলো কি কি আছে বা চিকিৎসা কি করা যেতে পারে। তো ম্যাডাম, আসলে কোনো কারণ ছাড়া কি হঠাৎ করে কোনো মেয়ের বা নারীর আসলে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং আপনারা যেটাকে বলে থাকেন সেটা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা যদি হয়েও থাকে সেই ক্ষেত্রে আসলে কি কি কারণ থাকতে পারে? ধন্যবাদ নাইমা। অ্যাকচুয়ালি আমরা তো আগেই বললাম, তুমি নিজেই বললে যে কারণ নেই, এটাকে আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। যখন আমরা দেখি যে কারণ সবগুলা বাদে ওগুলার কজ আর কি, আসলে কারণ আছে, সবগুলা কারণ বাদ দিলেও কিছু কন্ডিশন থাকে যেখানে কারণ ছাড়া ব্লিডিং আমাদের ট্রিটমেন্ট করতে হবে না। এই যে একজন যে আমাদেরকে বলেছেন, আমাদের এক দর্শক বলেছেন যে উনাদের ব্লিডিংটা 2-3 মাস পরে হয় অনেক বেশি হয়, এটাও কিন্তু একটা রিমানিগার বলেছিলেন যে ব্লিডিংটা বেশি হয় 2-3 মাস পরে হয় একটু বেশি হয়ে, এটাও কিন্তু এক ধরনের অ্যাবনর্মাল ব্লিডিং। তাহলে অ্যাবনর্মাল ব্লিডিং কেন আমাদের জানা দরকার, দুইটা কারণে। একটা হচ্ছে যে অন্য প্যাথোলজি এক্সক্লুড করা, যাতে টিউমার বন্য কিছু আছে কিনা। দ্বিতীয় কথা হলো তাকে চিকিৎসা দেওয়া যাতে সে সিম্পটম ফ্রি থাকে, এবং বিশেষ করে ছোট মেয়েদের যদি এরকম হয় তো স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, কাজ করতে পারে না, তাহলে এটা খুবই জরুরি আমাদের জানা। আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে অ্যাবনর্মাল ব্লিডিং মেইনলি তো হরমোনের কারণে হয়, তা আমরা যদি কোনো টিউমার না পাই তখন আমরা হরমোন দিয়েই ট্রিটমেন্টটা করি, যেমন রেগুলার। এটা হয় কি যে মাসে মাসে হচ্ছে না, তাহলে কি হচ্ছে যদি মাসে 2 বার হয়ে যায় তাহলে ওই সময় যদি একটু হরমোন দিয়ে দিই এটা একটু বেড়ে দেরিতে যাবে, আর যদি মাসে 2-3 মাস পর পর হয় তাকে রেগুলার করতে চাইলে করতে পারি, আর যাদের ইরেগুলার হয় তাদেরকে হরমোন দিয়ে রেগুলার করতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে,
আমি একটা সময় বলেছিলাম বয়সের উপর নির্ভর করে, কেন বলেছিলাম অ্যাডোলেসেন্ট মেয়েদের ট্রিটমেন্ট আমরা একরকম করে করব, কিশোরী মেয়েদের, আর রিপ্রোডাক্টিভ এজ যারা প্রেগনেন্সি রিলেটেড এইজটা যেটা সেই বয়সের মধ্যে যদি হয়, প্রেগনেন্সি চাইলে একরকম চিকিৎসা, প্রেগনেন্সি না চাইলে একরকম চিকিৎসা। যদি প্রেগনেন্সি নাই চান কার, দুটো বা তিনটা বাচ্চা আছে যারা ইরেগুলার ব্লিডিং, আমরা কিন্তু পিলসে চলে যেতে পারি। আমরা তাকে পিল দিলে তার কন্ট্রাসেপটিভ ইফেক্টও হবে, আবার এইদিকে তার পিরিয়ডও রেগুলার হবে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু নাইমা আমি একটা কথা বলতে চেয়েছিলাম এখানে, সেটা আমি এখন বলি, যে সেটা হলো যে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আসছে যে আছে যে ক্যান্সারকে আমাদের এক্সক্লুড করতে হবে। ক্যান্সার সাধারণত ছোট মেয়েদের হওয়ার সম্ভাবনা কম, কিন্তু 40-এর দিকে যদি কারো ইরেগুলার ব্লিডিং হয় বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে যদি হয়, তাহলে প্রথমে আমরা কিন্তু চিন্তা করব যে আমাদেরকে ক্যান্সারটা এক্সক্লুড করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্যাপ স্মিয়ার করানো এবং চোখ দিয়ে জ্বরের মুখটা আমাদের দেখে নিতে হবে, পরীক্ষা করে যে আসলে ওখানে কোনো ঘা, কোনো গোটা বা ছোট কোনো কিছু আছে কিনা যেটার জন্য এরকম ব্লিডিং হচ্ছে। কারণ এতক্ষণ আমরা বলেছি মাসে মাসে হেভি পিরিয়ড, আবার বলেছি মাসে দুবার ব্লিডিং, আর একটা কন্ডিশন আছে যেখানে অনিয়মিত হতেই থাকে, এটা হরমোনের কারণ ছাড়া অনেক সময় কিন্তু টিউমারের জন্য বা ক্যান্সার যে খুব সিরিয়াস একটা কন্ডিশন সেটা হতে পারে, বাট ক্যান্সারের একটা বিশেষ বয়স আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখলে আমরা ভয় পাবো না, এবং দর্শক যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন তাদের আমি বলতে চাই আপনারা ভয় পাবেন না, কিন্তু পরীক্ষা করতে হবে। যেটা ডক্টর মারিয়া বারবার বলছেন যে ডক্টরের কাছে আসতে হবে, তাহলে কারো যদি পিরিয়ড ইরেগুলার এক দুবার হয় তাহলে তো অত ভয় নেই, নিজেই ঠিক হয়ে গেল বা হরমোন ঠিক, কিন্তু যদি কন্টিনিউয়াস 3-4 মাস ধরে পিরিয়ড ইরেগুলার হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্যাপ স্মিয়ার বলে খুব সহজ একটা পরীক্ষা আছে, যেটা করলে আমরা বুঝতে পারি যে ক্যান্সার আছে কি নেই, সেটাতে গেলে হয়, তারপর তো ডাক্তারের কাছে যাওয়াই লাগে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম আমাদেরকে আসলে অনেকেই প্রশ্ন করছে, এবং আনম্যারিড ম্যারিড মেয়েরা আসলে অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন জানতে চাইছে, আপনার কাছ থেকে সমাধান চাইছে, যে সাদা স্রাবের যে সমস্যাটা, কেউ কেউ লিখছে যে তাদের আসলে গর্ভকালীন সময় অনেক বেশি সাদা স্রাব যাচ্ছে, আবার কেউ আমাদেরকে লিখছে যে মাসিকের পরবর্তী সময়টাতে এবং আগ দিয়ে খুব বেশি দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যাচ্ছে। তো মেয়েদের যে এই সমস্যাটা আছে এটা থেকে আসলে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে কিনা, বা এর জন্য কি কোনো চিকিৎসা নেবার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ নাইমা, যদিও এটা আমাদের টপিক থেকে একটু সরে যাচ্ছি আমরা, তো সাদা স্রাব একটা বিরাট টপিক, এটা নিয়ে আলাদাই আলোচনার প্রয়োজন হয়। কিন্তু আমি এখন ছোট্ট করে বলি যে সাদা স্রাব আসলে দুরকম আছে, একটা ফিজিওলজিক্যাল একটা প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানেই হচ্ছে এটা স্বাভাবিক, যে পিরিয়ডের আগে পিরিয়ডের পরে হবে, এবং প্রেগনেন্সির সময় একটু সাদা স্রাব যাবে, এটাকে আমরা স্বাভাবিক ধরে নিই। কিন্তু যদি সাদা স্রাব, যেটা ওনারা দর্শকরা দু একজন বলেছেন যে দুর্গন্ধযুক্ত হয়, তার মানে এটা ইনফেকশনের জন্য হতে পারে, সেটা চিকিৎসা আছে, সেটা আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, অ্যান্টিবায়োটিক দিই, এবং ফাঙ্গাল কারণে হতে পারে, ফাঙ্গাসের জন্য আমরা ওষুধও দিয়ে থাকি এবং অয়েন্টমেন্টও লাগাতে পারি। তো সব সহজ একটা চিকিৎসা আছে, আমি সবসময় বলি গরম পানি লবণ, কোনো স্যাভলন ডেটল নয়, গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে কেউ যদি রেগুলার টয়লেটে ইউজ করে তাহলে কিন্তু এই ডিসচার্জটা অনেক কমে যায়। অনেকে এটার সাথে একটু ইচিংও থাকে, চুলকানিও থাকতে পারে। তা আমার মনে হয় হোয়াইট ডিসচার্জ নিয়ে আমি এইটুকুই বলবো নাইমা, আমার মনে হয় আমাদের টপিক নিয়ে যদি রিলেটেড থাকে তুমি আর একটু প্রশ্ন করতে পারো আমাদের দুজনকেই, তাহলে দর্শকরা অনেক লাভবান হবে, এটা নিয়ে আমরা আরেকদিনও ডিসকাস করতে পারবো। জি ধন্যবাদ ম্যাডাম। তো চলে যাচ্ছি এখন ডক্টর মারিহা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমাদেরকে প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং সম্পর্কে বলছিল কি কি কারণ থাকতে পারে। তো জরায়ুমুখ ক্যান্সার কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে পোস্ট মেনোপোজাল ব্লিডিং এর সময়, অর্থাৎ মেনোপোজ যখন হয়ে যায় তারপরে যে রক্তক্ষরণটা হচ্ছে সেটাকেই বোঝাচ্ছি। তো ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই যে বিভিন্ন বয়সে যারা আসলে এই সমস্যাটায় ফেস করছে তারা কিন্তু জানতে চায় যে জরায়ুমুখ ক্যান্সার কি আগে থেকে প্রিভেনশন করার কোনো ব্যবস্থা আছে কিনা, বা মাসিক শেষ হয়ে গেলে কেন এটা হচ্ছে, বা ব্লিডিংটা কেন হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করুন। ধন্যবাদ ডক্টর নাইমা। এখানে জাস্ট ক্যান্সারের বিষয় আমি তিনটা ক্যান্সার নিয়ে এখন একটু জাস্ট শর্টে যদি বলি, মেয়েদের ক্যান্সারের মধ্যে তিনটা খুব কমন ক্যান্সার আছে, একটা হচ্ছে ব্রেস্ট, একটা হচ্ছে সার্ভিক্স জরায়ুর মুখে ক্যান্সার, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা জরায়ুর ক্যান্সার। এখন যদি আমরা এই তিনটার মধ্যে মোস্ট কমন আমাদের দেশের জন্য হচ্ছে জরায়ুর মুখ, অথবা যেটা আমরা সার্ভাইকেল ক্যান্সার বলে থাকি। সার্ভাইকেল ক্যান্সার নিয়ে আমি জাস্ট ছোট করে একটু বলতে চাচ্ছি, এটা হচ্ছে 35 থেকে 55
35 to 55 ইয়ার্স এর মধ্যে এটার দুইটা পিক হতে পারে, একটা 35 এ একটা 55 এ, খুবই আনপ্রেডিক্টেবল। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা সবসময় যে মেনোপজের পরে হবে নট নেসেসারি, এটা রিপ্রোডাক্টিভ যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের মধ্যেও সার্ভাইকাল ক্যান্সারটা হতে পারে। এখন একটু আগে প্রফেসর ফার্নান্দেন বললেন যে সার্ভাইকাল ক্যান্সারের একটি স্ক্রিনিং টেস্ট আছে যেটা খুবই খুবই জরুরি, প্যাপসমিয়ার ভায়ার আরেকটা টেস্ট আছে যেটা আরো কম দামে পাওয়া যায় এবং আমাদের গ্রামেগঞ্জের পেশেন্টরা করতে পারে খুব ইজিলি। শহরে প্যাপসমিয়ারটা খুবই অ্যাভেলেবল এবং দুই বছর পর পর সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট করতে হবে, জ্বরের মুখে ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট করতে হবে। করলে কি দেখতে পারবো, জ্বরের মুখে ক্যান্সারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার পূর্ববর্তী কিছু স্টেজ আছে, যেরকম একদম পুরোপুরি ক্যান্সার হয়ে যাওয়ার আগের কিছু স্টেজ যেখানে হচ্ছে আমরা সার্ভাইকাল ক্যান্সার সিআইএন 1, 2, 3 এত কিছু বোঝার দরকার না, কিছু স্টেজ আছে যেটা আমরা স্ক্রিন টেস্ট করে ধরে ফেলতে পারি। যদি আমরা ধরে ফেলি তার মানে কিন্তু আমরা ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারবো, মানে ক্যান্সার আমরা হতে দিব না, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস এটার আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন, জ্বরের মুখে ক্যান্সারের ভ্যাকসিন আছে, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের সবার এইটা নেওয়া উচিত। যারা কম বয়সী মেয়েরা স্কুল গোয়িং বাচ্চা থেকে শুরু করে 45-50 ইয়ার্স পর্যন্ত এই ভ্যাকসিনটা নেওয়া যায়। আপনি আপনার ডক্টরের সাথে কথা বললে উনি আপনাকে আরো ক্লিয়ার বলে দিবে। দুইটা সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আছে, একটা সার্ভারিক্স একটা গার্ডাসিল। গার্ডাসিলটা আমাদের দেশে সবসময় অ্যাভেলেবল থাকে না, বাট সার্ভারিক্সটা মোটামুটি অ্যাভেলেবল থাকে। এটা তিনটা ডোজের ভ্যাকসিন এবং 6 মাসের মধ্যে তিনটা ডোজই কভার হয়ে যায়। ডোজটা অবশ্যই আপনি ডক্টরের কাছে জেনে নেবেন, আন্দাজে দিবেন না, কারণ আমি ইচ্ছা করে এগুলো পুরোপুরি বলছি না, কারণ আপনার ডক্টরের সাথে কথা না বললে আপনি জানবেন না যে আপনার এইজটা এই ভ্যাকসিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি, আপনি প্রেগনেন্ট হতে পারবেন না এই ভ্যাকসিন নেওয়ার সময়। সুতরাং অনেক কিছু হিস্ট্রি নিয়ে অনেক বিবেচনা করেই কিন্তু আপনাকে এই ভ্যাকসিনটা সাজেস্ট করা হবে। যে কোনো কিছু আমরা চাই না যে আমরা একটা ভালো করতে গিয়ে উল্টা খারাপটা করে ফেলি। এখন যদি আমি ব্রেস্ট ক্যান্সারের নিয়ে, যদিও এটা আমাদের আজকে টপিক না, এইটার আলোচনা আমরা আরেকদিন করব, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা আমি বলছিলাম জরায়ুর ক্যান্সার, এইটা বেশিরভাগই হয় মেনোপজের পরে। তার মানে মেনোপজ বলতে আমরা কি বুঝাই, যখন এক বছর আমার পুরা মাসিক বন্ধ, তখন যদি আমি কিছু হরমোন করে দেখি যে আমার হরমোনাল লেভেলটা ওরকম আছে, তখন আমি ওই পেশেন্টকে মেনোপজাল বলতে পারি। যদি কোনো রোগী মেনোপজে আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসে, এইটা কিন্তু খুবই 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 একটা রিস্কি একটা জিনিস, আমরা তখন এটাকে খুব সতর্কতা ভাবে দেখি এবং এটাকে আমরা দেখি। বলার উদ্দেশ্য এটাই যে যারা মেনোপজ হয়ে গেছে তাদের যদি একটু ব্লিডিং একদিন বা দুই দিন, অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন, কারণ এটার জন্য দুইটা জিনিস হতে পারে, একটা চোখের ক্যান্সারও হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। এইটার জন্য হিস্ট্রিটা যেরকম ইম্পর্টেন্ট, সাথে ডায়াবেটিস থাকতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের জন্য একটু ওজন বেশি যাদের তাদের বেশি হয়, এবং সেটার জন্য কিছু টেস্টও আছে। আমরা ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড করে জরার থিকনেসটা দেখে আমরা বলতে পারি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, বা ডিএনসি আছে, ডিএনসি বায়োপসি করে আমরা করতে পারি। সুতরাং তারপরে আপনার ডক্টর আপনার চিকিৎসাটা বলবে। আসলে এত ডিটেইলস প্রত্যেকটা টপিক নিয়ে আজকে ডিসকাস করা পসিবল না, আমরা প্রত্যেকটা টপিক চেষ্টা করছি একটু টাচ করে যাওয়ার। ধন্যবাদ ডক্টর নাইমা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আবারও চলে যাচ্ছি প্রফেসর ফারহান এবং ম্যাডামের কাছে। ম্যাডাম, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে যে বাচ্চা হয়েছে এবং কারো হয়তো বা 6 মাস পার হয়েছে, কারো 1 বছর পার হয়েছে, কিন্তু এখনো মাসিক হয়নি। তো আসলে ডেলিভারির পরে মাসিকের যে সমস্যাটা দেখা দিতে পারে, এটার পেছনে কি কোনো স্পেসিফিক কারণ আছে কিনা, বা ওই সময়টাতে আসলে কোনো পিলস খাওয়ার প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টা নিয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে ম্যাডাম সমাধান করে দিতে। ধন্যবাদ নাইমা। আমি এটা বলার আগে, আমি ডক্টর মারিয়া যে টপিকটা নিয়ে ডিসকাস করছিল, আমি মনে হয় একটা জাস্ট অ্যাড করতে চাই যে আমাদের দেশে যদি মহিলারা একটু সচেতন হন, ওনারা যদি একটু আর্লি ডক্টরের কাছে আসেন, তাহলে কিন্তু আমরা আর্লি ডিটেক্ট করে চিকিৎসা করতে পারবো। কারণ উনি বলেছেন যে এখানে ভ্যাকসিন আছে এবং এটা খুব আর্লি স্টেজে আসতে পারে। এর জন্য যদি কারো পিরিয়ড ইরেগুলার হয় বা বেশি বেশি সাদা সাপটায় দুর্গন্ধ সাদা সাপটায়, তাহলে ডক্টরের কাছে আসলে আগে আসলে আগে কিন্তু আমরা ধরতে পারবো। আচ্ছা, এখন আমি তোমার প্রশ্নে আসি নাইমা, যেটা বলেছো যে পিরিয়ড ডেলিভারির পরে পিরিয়ড কেন বন্ধ থাকে। ডেলিভারির পরে পিরিয়ড বন্ধ থাকে ব্রেস্ট ফিডিং এর জন্য। ব্রেস্ট ফিডিং এ যে হরমোনটা
ব্রেস্ট ফিডিং কে হেল্প করে সেই হরমোনটা পিরিয়ড কে বন্ধ রাখে। এটা 6 মাস পিরিয়ড এর পরে যারা ব্রেস্ট ফিডিং করেন, ফুল ব্রেস্ট ফিডিং মানে এক্সক্লুসিভ বলবো আমরা, যেসব মারা 24 আওয়ার্স ইনক্লুডিং নাইট ফিড ব্রেস্ট ফিডিং করেন অন ডিমান্ড, মানে বাচ্চা যখনই কাঁদবে তখনই বাচ্চাকে খাওয়াবে, এরকম যদি হয় তাহলে কিন্তু তার পিরিয়ড বন্ধ থাকতে পারে। এবং এটা একটা কন্ট্রাসেপ্টিভ পদ্ধতিও। তুমি নেক্সট জিজ্ঞেস করেছিলে যে কি কন্ট্রাসেপ্টিভ ইউজ করবে, এটাকে একটা আমরা কি ল্যাকটেশন অ্যামিনোরিয়া বলে থাকি, মানে ল্যাকটেশন মানে ব্রেস্টফিডিং অ্যামিনোরিয়া মানে পিরিয়ড বন্ধ থাকা, LAM বলা হয়। বাট এই সময় এটা 100% প্রোটেকশন না দিতে পারে, 5-10% কেসে অনেক সময় প্রবলেম হতে পারে বলে আমরা হাজবেন্ডকে একটু ব্যারিয়ার ইউজ করতে বলি, তাহলেই কিন্তু কন্ট্রাসেপ্টিভ হবে। তাহলে পিরিয়ডের ডেলিভারির পরে পিরিয়ড এত তাড়াতাড়ি আসবে না, কারো 6 মাস পরে আসবে, কারো 1 বছর পরে আসতে পারে। এই সময় যাতে প্রেগনেন্সি না হয় তার জন্য অবশ্যই কন্ট্রাসেপ্টিভ নিতে হবে, কিন্তু এই সময় ভয়ের কিচ্ছু নেই, অনেকেরই পিরিয়ড এই সময় বন্ধ থাকতে পারে। এখন কি করতে হবে, এখন এই সময়টার জন্য তাকে কন্ট্রাসেপ্টিভ, যদি সে কোনো একটা কন্ট্রাসেপ্টিভ চায় তাহলে অবশ্যই তাকে কন্ট্রাসেপ্টিভ আমরা অ্যাডভাইস করতে পারি। তার মধ্যে সে ছোট মিনি পিল আছে যেটা আমাদের ইস্ট্রোজেন নেই, ওই হরমোনও খেতে পারে। আবার অনেক সময় আমরা ইউটেরাসে প্রপার্টি দিয়ে দিতে পারি, বা ইমপ্ল্যান্ট বলে একটা কাঠির মতো আছে হাতে দিয়ে দিতে পারি অনেক, বা ইনজেকশন দিতে পারি, অনেক রকম পদ্ধতি আছে যেটা আমরা দিতে পারি, সেটা দিলে কন্ট্রাসেপ্টিভ এফেক্ট। ধন্যবাদ ম্যাডাম আপনাদের দুজনকেই। তো আশা করছি আমাদের সাথে যে সকল দর্শকেরা ছিলেন তারা আমাদের আজকের এই আলোচনার বিষয় থেকে অনেকটাই উপকৃত হয়েছেন। তো আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস ফাহমি আফরিনকে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ। আপনাকে অসংখ্য স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই অনুষ্ঠানে। আপনার আনমিউট করা আছে, আপনি যদি আপনার মিউট করা আছে একটু যদি আনমিউট করে নিতে। জি, এখন শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ ডক্টর নাইমা। আজকে স্পার ফার্মা আয়োজিত নারী মঞ্চ চতুর্থ পর্ব হতে যাচ্ছে এবং প্রোগ্রামটি পাওয়ার্ড বাই মেনোরাল। নারী মঞ্চ বেসিক্যালি ইটস এ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে আমরা নারী স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব প্রত্যেকটি এপিসোডে। এবং আমাদের সাথে থাকবেন বাংলাদেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট যারা আছেন তারা সবাই। এবং আজকের সেশন আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম, ভাইস প্রেসিডেন্ট OGSB, এবং ডক্টর মারিহানুম চৌধুরী, কনসালটেন্ট প্রফা হেলথ। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তুটি ছিল অনিয়মিত মাসিকের সমস্যা এবং এর চিকিৎসা, হুইচ ইজ এ ভেরি কমন প্রবলেম ইন ওমেন্স লাইফ। এবং এই বিষয়টি নিয়ে দুজন ম্যাডামই অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছে। অ্যান্ড এট টুডে সেশন আই এম ভেরি ফিলিং অনার দ্যাট আই গট দ্য চান্স ফর গিভিং ভোট অফ থ্যাংকস অন বিহাফ অফ স্পার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে স্পার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে অবস্থানে পৌঁছেছে এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টরদের ভালোবাসার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম এবং মারিহারুম চৌধুরী ম্যাডামকে, যে তারা তাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের জন্য কিছু সময় বের করেছেন, আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি হেলথ টিউব বিডি ডক্টর নাইমাকে, এবং আমাদের যারা অডিয়েন্স আছেন, যারা ভিউয়ার্স আছেন, যারা দীর্ঘ সময় ধরে আমাদের প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে। এবং আমি আরো বলবো যে নারী মঞ্চ প্রত্যেকটি এপিসোডে বিভিন্ন টপিক নিয়ে আসবে, অবশ্যই আমাদের সাথে থাকবে। সো ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে কিছু বলবার জন্য। তো প্রফেসর ফারহানা দেওয়ান ম্যাডাম এবং ডক্টর মারিহা আলম চৌধুরী ম্যাডামের কাছ থেকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এবং আমাদের এই নারী মঞ্চের অনুষ্ঠানে ম্যাডাম আপনারা এসেছেন, আপনাদের ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বলতে চাই যে আমাদের সাথে আজকে যে সকল দর্শকেরা ছিলেন তাদের যাদের সমাধান আপনারা করে দিয়েছেন তারা কিন্তু আমাদেরকে আবারও কমেন্টে জানাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ দেবার জন্য। এবং আজকের এই আলোচনাটা তাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, এটা তারাই আমাদেরকে আমাদের পাশাপাশি জানাচ্ছে। ধন্যবাদ নাইমা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কে আমি অনেক ধন্যবাদ দিয়ে দিতে চাই আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানটি আজকে ছিল স্কয়ার প্রেজেন্স নারী মঞ্চ, আমাদের আজকে চতুর্থ পর্ব ছিল। আমি আশা করছি আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন, এবং প্রতিবারের মতো আগামী নারী মঞ্চের পর্বেও আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন, এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেখানে অবশ্যই কোনো দ্বিধা ছাড়াই আমাদেরকে প্রশ্ন করে জানাবেন আপনারা কি সমস্যা ভুগছেন, এবং আমরা চেষ্টা করবো সমাধান করে দেবার জন্য। আপনাদেরকে আবারও জানাতে চাই যে আজকে আমরা ছিলাম হেলথ
বিডির নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার প্রেজেন্স নারী মঞ্চতে স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই মিনারেল অনুষ্ঠানে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।